বন্ধুরা সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে সাথে আছি আমি শিমুল। মালয়েশিয়ায় গ্রেপ্তার সাবেক হাই কমিশনারকে দেশে আনার কাজ চলছে, বলছে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। মালয়েশিয়ায় গ্রেপ্তার সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে তাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অধিবাসন পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, দেশে ফিরে আসতে বলা হলেও ফেরেননি। বিএনপি সরকারের আমলে বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি, কিন্তু তারপরে অধিকতর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, কিন্তু তখন তিনি দেশে ফেরেননি। এর আগে বুধবার সকালে কুয়ালালামপুর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মালয়েশিয়ার বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে। এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বাস করছেন অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান। 1975 সালে জেল হত্যা মামলায় অভিযুক্ত আসামি ছিলেন তিনি। পরবর্তীকালে খালাস পেয়ে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ায় হাই কমিশনার নিযুক্ত হন। 2009 সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার, তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরে থেকে যান খায়রুজ্জামান, সংগ্রহ করে জাতিসংঘে শরণার্থী কার্ড। তো বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।